কক্সবাজার শহরের বাঘখালী নদীর পূর্ব উত্তর তীরে খুরুশকুল এলাকা। এখানে অধিগ্রহণ করা 253.59 একর জমিতে গড়ে উঠেছে 139টি পাঁচতলা ভবনের বিশেষ খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের 2 বছর আগে প্রথম ধাপে তৈরি 20টি ভবনে মাতাগুজার ঠাঁই হয়েছে 600 জলবায়ু উদ্বাস্তু পরিবারের। দ্বিতীয় ধাপে আরও 3000 পরিবারকে মাতাগুজার ঠাঁই করে দিতে প্রস্তুত করা হচ্ছে আরও 65টি ভবন। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে আশ্রয় পাওয়া জলবায়ু উদ্বাস্তু মানুষগুলোর মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রকল্পটি ঘিরে নানা ধরনের সুযোগ সুবিধা বাড়ছে। যা পাওয়ার আছে আস্তে আস্তে সব কিছু হচ্ছে। পানির সমস্যা ছিল, পানিটা ইনশাল্লাহ হয়ে যাবে 2-1 মাসের ভিতরে। রাস্তাঘাট হয়ে যাচ্ছে, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আনন্দ বলা চিত্তে এখানে আমরা বসবাস শুরু করেছে। পাঁচতলা প্রতিটি ভবনে 650 বর্গ ফুট আয়তনের ফ্ল্যাট থাকছে 32টি। 65টি ভবনের কাজ শেষ হবে অক্টোবর মাসের শেষ নাগাদ। প্রকল্পটি ঘিরে রোপণ করা হয়েছে শত শত গাছের চারা, নির্মাণ করা হয়েছে বিশাল সড়ক ও 2টি জেটি, একই সঙ্গে রয়েছে মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে এখানে আরো 2 থেকে 2500 পরিবার এখানে তাদের আবাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আফজাল হোসেন। নির্মিত ভবনগুলো পরিদর্শন করে মুখ্য সচিব জানান, উদ্বাস্তু মানুষগুলোকে আশ্রয় দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই যে এই প্রকল্পটির সাথে যারা যুক্ত তাদের কর্মসংস্থান যাতে হয়, তারা যাতে মাছ ধরতে পারেন এবং তাদের ব্যবসা সহজ হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখানে 2টো জেটি করে দেওয়া হচ্ছে। বিশ্বের বৃহত্তম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের 139টি বহুতল ভবনে 4409টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন করা হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।